ঝকঝকাঝক ট্রেন চলেছে, ট্রেন চলেছে ওই, ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই। তো ট্রেন জার্নি মানেই আনন্দময় জার্নি, খুব লাক্সারিয়াস জার্নি। তো আজকে আপনাদের উত্তরের ট্রেন জার্নি দেখাবো। উত্তর বলতে আজকে রংপুর থেকে পঞ্চগড় পর্যন্ত একটি ট্রেন জার্নি করব এবং বিস্তারিত আপনাদের দেখাবো কীভাবে অঞ্চলের মানুষ ট্রেন জার্নি করে। দাঁড়িয়ে আছি ট্রেনের ভিতরে, দোলন চাপা এক্সপ্রেস। তো একটি টিকিট পেয়েছি চেয়ার কোচের, এটি একটি ইন্টারসিটি ট্রেন। যদিও ট্রেনটি ইন্টারসিটি, দেখুন গাড়ি। রংপুর থেকে রওনা দিয়ে প্রথমে স্টপেজ হলো বদরগঞ্জ পৌরসভায়। স্টেশনের চিরাচরিত সেই দৃশ্য দেখতে পাচ্ছেন, মানুষের শোরগোল, ট্রেনে উঠোর হুড়োহুড়ি, হকারদের হুড়োহুড়ি। ট্রেন ছেড়ে দিয়েছে বদরগঞ্জ থেকে। ট্রেনের ভিতরে অনেক নারী পুরুষ দাঁড়িয়ে রয়েছে, প্রতিটি বগিতে এরকম অবস্থা। এটি বাংলাদেশের সচরাচর চিত্র। হকার এসেছে পেয়ারা ঝালা। ট্রেনে খুবই ভালোই লাগে যখন কোনো হকার আসে, এটা ওটা বিক্রি করে, বাদাম, পেয়ারা, চানাচুর ভাজা। তো খেতে খেতে আমরা পার্বতীপুর রেলওয়ে জাংশনে প্রবেশ করেছি। আরেকটি ট্রেনের সাথে ক্রসিং হচ্ছে, একটি মেল ট্রেন। পার্বতীপুর জাংশন একটি বিশাল জাংশন, বাংলাদেশের একটি বৃহত্তম জাংশন। এখান থেকে বহু জায়গায় ট্রেন চলাচল করে, ঢাকা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ট্রেন চলে। দেখুন বিশাল জংশন, এখানে ব্রডগেজ, মিটার গেজ সব ধরনের লাইন রয়েছে। এখান থেকে প্রচুর লোক ঘুরছে, দিনাজপুর পঞ্চগড় যাবে। আসলে দিনটি ছিল বৃহস্পতিবার, এজন্য আরও বেশি ভিড়। এটি ব্রিটিশ আমলে নির্মিত একটি জংশন, এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাওয়া যায়, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং ইন্ডিয়া বর্ডার পর্যন্ত যাওয়া যায়, ইন্ডিয়া যায়। ট্রেন দিয়ে দেখা যাচ্ছে গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য, সুজলা সুফলা এই বাংলাদেশের চিত্র। সবুজে ভরে গেছে ধান, সবুজ আর সবুজ, ট্রেন চলছে তার ছন্দে এবং এর সাথে এই সবুজের চিত্র ফুটে উঠেছে। এবং এই জার্নিটি আমি খুবই উপভোগ করেছি, এই ট্রেনের জানালা দিয়ে দৃশ্য দেখার আনন্দ খুবই মজাদার ছিল। জার্নি করতে করতে রাত হয়ে গেছে, দেখুন সবাই একটু ক্লান্ত। তো আমি একটি ঠাকুরগাঁও স্টপেজ দিয়েছে, ওখানে একটু নেমেছি রাতের বেলা, ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশনে। তো জার্নি শেষ করে আমরা অবশেষে 5 ঘন্টা জার্নি করার পর পঞ্চগড় রেল স্টেশনে এসে পৌঁছেছি রাত 8টার সময়, 8টা না, রাত 9টার দিকে। তো আবারও কোনো ট্রেন জার্নি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ। এটি হচ্ছে
পঞ্চগড় রেল স্টেশনের খুব সুন্দর একটি গেট,